আসসালামু আলাইকুম, শিশির কোনা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কোনা। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু ভিডিওর বিচার করা যায় না। আপনারা ভিডিওতে কি হয়েছে সেটা দেখে তারপর বিচার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা কিন্তু ভিডিও না দেখেই উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করেন, কারণ ভিডিওটাতে কি বলা হয়েছে, কি দেখানো হয়েছে তারপর বুঝে শুনে আপনারা একজনকে একটা মন্তব্য করবেন। না দেখে মন্তব্য করা কিন্তু ঠিক না। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা পরকীয়া করতে গিয়ে ধরা গেল, তাও আবার ছেলের বয়সী এক ছেলের সাথে। মেয়ে মহিলাটার বয়স আর ছেলেটার বয়স দেখে, ছেলেটার বয়স কত হবে মনে হয় 10-12-13 বছর হবে, আর মেয়েটার বয়স, মহিলাটার বয়স কত হবে, 80 বছরের বুড়ি হবে মনে হয়, সরি, তা মেয়েটার, মহিলাটার বয়স প্রায় 45 এরকম হবে মনে হয়। তো এরকম মহিলাটার সাথে, এই একটা ছোট্ট ছেলের সাথে, তার সন্তানের বয়সে একটা ছেলের সাথে সে কীভাবে এগুলো করতে গিয়ে ধরা খায়, একবার কি ভেবেছেন আমাদের দেশটা কোথায় যাচ্ছে, আমাদের দেশের মানুষগুলো কতটা নিচে নেমেছে। বড় কি একটা ভাইরাস হয়ে গেছে, প্রতিনিয়ত আমি বলে থাকি যে এটা একটা ভাইরাস, কারণ প্রতিদিন এরকম ঘটনা হাজার হাজার ঘটতেছে। এখন এদেরকে আইনের আওতায় আনা দরকার, কারণ এদের জন্য এদের পরিবারের মান সম্মানটা যতটুকু আছে সবটুকুই চলে যাচ্ছে, কারণ এদের পরিবার এখন মুখ দেখাতে পারে না সমাজের কাছে। যখন একটা পরিবারের মানে মানুষ এগুলো করে, তখন তার পরিবারটা কিভাবে সমাজের কাছে মুখ তুলবে, তার পরিবার সমাজের কাছে কিভাবে উঁচু মাথায় কথা বলবে। আমার তো মনে হয় না সেই পরিবারটা তখন কি হয়, তাদের পরিস্থিতি কি হয় একবার কি ভেবে দেখেছে এরা? এরা যদি ভাবতো তাহলে হয়তো তারা এরকম কাজ করতো না। যাই হোক দর্শক শ্রোতা, আমি বেশি কথা বলবো না, আমি নিয়ে যাবো আপনাদের কাছে সেই ভিডিওটাতে। তো ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দর্শক শ্রোতা, আপনারা যদি আপনাদের জীবনের গল্প বা কাহিনী, আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের মাধ্যমে তুলে ধরতে চান, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা ইমেল দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে প্রচার করতে পারেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আবুল কাসেম রাস্তা লিখে দেন। ভাই আপনি কি করেন? সিন্দি চালান? আমি দেখছি এই সবাই সিন্দি নেই। রুজিনা বেগম রুজিয়া।